হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন সব আপডেটের জন্য। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল হয় শীতের সকালে। দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঘটনা ঘটে সকালে বাথরুমে গিয়ে। বিশেষজ্ঞদের পরামর্শ, বেশ কিছু বিষয় মেনে চললে এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। চলুন তবে জেনে নেওয়া যাক বিশেষজ্ঞদের পরামর্শগুলো। এক, ঘুম ভেঙে হঠাৎ দাঁড়ানো যাবে না। শুধু শীতকাল নয়, সব সময়ের জন্য এই নিয়ম মেনে চলা জরুরি। বিছানা থেকে আস্তে ধীরে উঠতে হবে, অন্তত 30 সেকেন্ড পর বিছানা ছাড়তে হবে, যাতে শরীরের রক্ত প্রবাহ স্বাভাবিক হওয়ার সুযোগ পায়। দুই, হঠাৎ বিছানা থেকে নামলে আমাদের মস্তিষ্কের রক্ত প্রবাহ কমে যায়, এ সময় অক্সিজেনের অভাবে হার্ট অ্যাটাক হতে পারে। তিন, শীতের সময় যেন ঠান্ডা না লাগে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। অফিসের তারা বা অন্য কোনো জরুরি কাজ থাকলে ঘুম থেকে সরাসরি বাথরুমে গিয়ে মাথায় ঠান্ডা পানি দেওয়া যাবে না, সম্ভব হলে কুসুম গরম পানিতে গোসল করুন। সুযোগ না হলে প্রথমে পায়ে, এরপর পর্যায়ক্রমে শরীরের উপরের অংশে পানি ঢালুন, সবশেষে মাথায় পানি ঢালুন। চার, শীতের সময় তাপমাত্রা কম থাকায় হৃদযন্ত্রে অক্সিজেনের চাহিদা ও রক্ত সঞ্চালনে পরিবর্তন হয়, কিছু ক্ষেত্রে হার্ট পর্যন্ত অক্সিজেন পায় না, পাশাপাশি রক্তচাপ, কোলেস্টেরল সহ নানা সমস্যা দেখা যায়। তাই সব সময়, বিশেষত শীতে, হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বাঁচতে সুস্থ ও নিয়ন্ত্রিত জীবনযাপন জরুরি। পাঁচ, উচ্চ রক্তচাপ, হাই কোলেস্টেরল, ধূমপান ও ওজন নিয়ন্ত্রণ সহ সার্বিক বিষয়ে নজর দিতে হবে। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, অবসাদ কমাতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে, এছাড়া যতটা সম্ভব ধূমপান পরিহার করারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ।